Dear viewers, Assalamu alaikum. Amra ekhon je prosongo niye kotha bolbo seta hocche senior citizen der ke niye. Je amader senior citizen kara amra shobai jani jara kormo jibon shesh kore jara obosor jibone probesh korechen এবং সচরাচর আমরা যেটাকে বলি 60+ যেসব নাগরিক আছে আমাদের ভাই বন্ধু বড় ভাই পিতা চাচা যারাই আছে তাদেরকে আমরা সিনিয়র সিটিজেন বলছি যেটাকে আমরা বাংলা কথায় বলি যে বয়স্ক নাগরিক যারা আছে তারা বয়স্ক নাগরিক যেটাকে ইংরেজিতে বলছি এবং এটি ইন্টারন্যাশনালি খুবই সুইট একটা ওয়ার্ড ইজ সিনিয়র সিটিজেন এখন আসেন আমরা যারা সিনিয়র সিটিজেন আছে আমাদেরকে কিন্তু চাকরি থেকে অবসর বা কর্ম থেকে অবসর নেওয়ার পরে আমরা কিন্তু ওনাদেরকে একটা পচাবাসী গন্ধযুক্ত নাগরিক ভাবতে শুরু করি যে আমরা ভাবছি যে এই মানুষটির এই মানবীর সমাজে কন্ট্রিবিউট করার কোনো আর ক্যাপাসিটি নেই তারা কর্ম থেকে বিদায় নিয়েছে তারা এখন মৃত্যুর প্রহর গুনবে ওনাদের আর কোনো দাম নেই সমাজে এবং সবাই মনে করি যে এই মানুষটা অবসরপ্রাপ্ত মানে কি ওই মানুষটা তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন তার সৃজনশীলতা হারিয়েছেন ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলেছেন আমার কাছে জিনিসটা কিন্তু একটু ভিন্ন আমি কিন্তু এইভাবে জিনিসটা দেখি না প্রথম কথা হলো যে আমাদের দেশ না পৃথিবীর সব দেশেই বয়স্ক বা অবসরপ্রাপ্ত নাগরিক যারা আছে বা সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে কিন্তু দেশের উন্নতিতে অর্থনৈতিক উন্নতিতে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজে লাগাচ্ছে বিশেষ করে লার্নিং ডেভেলপমেন্টে নলেজ শেয়ারিংয়ে তাদের অভিজ্ঞতা শেয়ারিংয়ে এবং তাদের যে অভিজ্ঞতা এবং তাদের যে সৃজনশীলতা তাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কিন্তু ভাবা হচ্ছে চিন্তা করা হচ্ছে বয়স দিয়ে কিন্তু জিনিসটাকে কিন্তু তারা কিন্তু মাপছে না যে একটা লোক 60 ইয়ার্স হ্যাঁ ঠিক আছে 60 ইয়ার্স হচ্ছে যে আমাদের দেশের চাকরি থেকে অবসর নেওয়ার একটা সময় একটা বেঞ্চ মার্ক এটা যদি কালকে 70 করা হয় তাহলে কিন্তু আর 10 বছর কিন্তু তার জীবনে কিন্তু কর্ম করার কিন্তু স্কোপ কিন্তু বেড়ে যাবে অর্থাৎ আমাদের দেশের আইন অনুযায়ী একটা লোককে সিনিয়র সিটিজেন বলছি ঠিক আছে সে আইন অনুযায়ী আইন মানছে সে চাকরি থেকে অবসর নিচ্ছে কিন্তু অবসর নেওয়ার পরেও কিন্তু অনেক সিনিয়র সিটিজেন কিন্তু বাংলাদেশে কিন্তু এখন কাজ করছে বাংলাদেশের এই যে এখন গড় আয়ু বেড়ে যাচ্ছে সবার কর্মক্ষমতা বাড়ছে সবাই কিন্তু আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পরেও কিন্তু আরো ভালো ভালো জায়গায় কিন্তু ওনারা কাজ করছে অথবা এই সিনিয়র সিটিজেনদেরকে কিন্তু আমরা কিন্তু ওভাবেই ব্যবহার করার সময় আসছে এবং ওদেরকে ওনাদেরকে নিয়ে চিন্তা করার একটা সময় আসছে দেখেন আমরা কিন্তু জিনিস দেখেছি যে আমরা যখন আনুষ্ঠানিক পড়ালেখা শেষ করি আই মিন মাস্টার ডিগ্রি পাস করার পরে আমরা কর্মক্ষেত্রে ঢুকি এবং তখন কিন্তু আমাদের কাছে কিন্তু একটা জিনিস কাজ করে যে পড়ালেখা মনে হয় আমার শেষ আমাকে দিয়ে আর পড়ালেখা হবে না আমি মাস্টার ডিগ্রি পাস করে ফেলেছি আমার এখন কাজ হচ্ছে শুধু কাজ করা শুধু চাকরি করা শুধু ব্যবসা করা অর্থাৎ পড়ালেখা আমাকে আর করতে হবে না কিন্তু এই জায়গাটাও কিন্তু ভুল যে আপনি যখন আনুষ্ঠানিক পড়ালেখা করেছেন সেটা তো আনুষ্ঠানিক পড়ালেখা শেষ এটার অর্থ এই নয় যে আপনি আনুষ্ঠানিক পড়ালেখা করে আপনি প্রথমে আপনার নিজের ভিতরে একটা ক্ষুধা সৃষ্টি করেছেন টু গো ইন এ ব্রডার স্কেল অর্থাৎ আরও ব্রডার স্কেলের নলেজ আর্নিং করার জন্য আপনি একটা প্রণোদনা পেলেন স্বীকৃতি পেলেন আনুষ্ঠানিক পড়ালেখার অর্থ হচ্ছে এখানে আমি আনুষ্ঠানিক পড়ালেখা মানে কি আমি আনুষ্ঠানিকভাবে পড়ালেখা শেষ করেছি আরও বেশি বেশি করে অনানুষ্ঠানিক জ্ঞান অর্জনের জন্য আমাকে কিন্তু আরও এগিয়ে যেতে হবে এইটাই হওয়া উচিত আনুষ্ঠানিক শিক্ষা শেষ করার পরে সবার মূল মন্ত্র কর্মক্ষেত্রে এসে কিন্তু আমরা কেউ পড়ালেখা করছি না কেউ সার্কুলার পড়ছি না কেউ কোনো জার্নাল পড়ছি না এবং কর্ম রিলেটেড যেসব রিসার্চগুলো আছে গবেষণাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কোনো কাজ করছি না বা সেগুলো আমরা ঘাটাঘাটি করছি না বিশেষ করে এই দেশে এটা কিন্তু একটা ভুল আমরা আনুষ্ঠানিক শিক্ষা খুবই আমি মনে করি খুবই শর্টার স্কেলের একটা একটা আনুষ্ঠানিকতা কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষা বা অনানুষ্ঠানিক জ্ঞান অর্জনও কিন্তু একটা বিশাল একটা স্কোপ সেটা কিন্তু আনুষ্ঠানিক শিক্ষার চেয়ে অনেক বড় তো আমি জীবনটাকে তিনটে স্টেজে ভাগ করেছি একটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা পর্যায় পর্যন্ত একটা হচ্ছে কর্ম এবং কর্মের পরে আরেকটা জগৎ অর্থাৎ আনুষ্ঠানিক কর্মের পরে আরেকটা জগৎ সেটা হচ্ছে যে আমি সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে কথাগুলো বলছি যে ওনারা বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করতে পারেন অভিজ্ঞতা দিয়ে ওনাদের অর্জিত জ্ঞান দিয়ে ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কন্ট্রিবিউট করতে পারেন ওনাদের সেই ক্যাপাসিটি আছে এই জন্য আমি আমার সবসময় একটা আর্জি থাকে সব যারা
যাদের এই সুযোগটা আছে, সিনিয়র সিটিজেনদের প্রতি ভালো মন মানসিকতা আছে, তারা কিন্তু নিজেদেরকে এরকম সিনিয়র সিটিজেনদের বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দেশের উন্নতিতে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, প্রতিষ্ঠান উন্নয়নে আমরা কাজে লাগাতে পারি। যেমন আমরা আরেকটা কথা আমরা 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 কিন্তু ভুলে যাই, সেটা হচ্ছে যে দেখেন আমরা কিন্তু সিনিয়র সিটিজেনদেরকে, আমরা যখন আমার প্রতিষ্ঠান থেকে একজন লোক চলে গেল, হ্যাঁ রিটায়ারমেন্টে চলে গেল, অবসরে চলে গেল, আমরা কিন্তু অনেক কথা ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের অনেকগুলো উপলক্ষ আসে অফিসিয়ালি বা কর্পোরেট জগতে, যেমন মনে করেন আমাদের বছর শেষে ক্যালেন্ডার আসে, তারপরে আমাদের দুটো ঈদ আসে, তারপরে আমাদের নববর্ষ আসে, অথবা আমাদের যে কোনো ফেস্টিভ্যাল বা অনুষ্ঠানে ফর্মালিটিতে আমরা কিন্তু ওনাদেরকে ইনভাইট করতে পারি, বছর শেষে ক্যালেন্ডার দিতে পারি, একটা ক্যালেন্ডার দিয়ে কিন্তু ওনাকে খুশি করা যায়, এটা মোর দেন বিলিয়ন ডলার। উনি খুব মানে খুব প্রেস্টিজিয়াস এবং রেসপেক্টেড ফিল করেন যে আমাকে আমার কলিগসরা মনে রেখেছে, আমাকে আমার প্রতিষ্ঠান মনে রেখেছে, আমার প্রতিষ্ঠান আমার জন্য একটা উপহার পাঠিয়েছে, একটা উপঢৌকন পাঠিয়েছে, একটা ক্যালেন্ডার পাঠিয়েছে, বা আমাকে আমার কলিগসরা স্মরণ করেছে, আমার কলিগসরা আমাকে ইনভাইট করেছে, আমার কলিগসরা আমাকে এন্টারটেইনমেন্ট করেছে। যে এই তো সংক্ষিপ্ত জীবনে মানুষের এই তো অ্যাটিচিউড থাকা উচিত বলে আমি মনে করি আর কি। তো আমরা আসুন আমরা সিনিয়র সিটিজেনদের মূল্যায়ন করি, এবং আজকে আপনি জুনিয়র সিটিজেন, কালকে কিন্তু আপনি কিন্তু রিটায়ারমেন্টে যাবেন, আপনিও কিন্তু সেই পথেই কিন্তু আপনাকে আগাতে হবে। এই জন্য সবসময় আমার আমি একটা কথা বলি যে যৌবনে কখনো আমরা বৃদ্ধদের অপমান করব না, কারণ আপনাকে অবশ্যই প্রৌঢ়ত্ব বা বৃদ্ধত্ব কিন্তু আপনাকে কিন্তু গ্রহণ করতেই হবে, অবধারিতভাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ যা যেই বয়স, যে সময়ে, যে পরিস্থিতিকে আমাকে অবধারিতভাবে গ্রহণ করতে হবে, সেই বয়সী মানুষ, সেই পরিস্থিতিতে পড়া মানুষগুলোকে আজকে আপনি সম্মান করলে হয়তো আপনি তখন সেই সম্মানটা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।